नमस्कार बंधुरा अनलाइन कोचिंग यूट्यूब चैनेले आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज के वेस्ट बेंगल पुलिस लिखित परीक्षा जेटा प्रिली बा मेन्स आपनारा देवें सेटा टॉप 25 जिके एवं कारेंट अफेयार्सर एक मक टेस्ट आमि निये एसेछि एबं एर साथे साथे आपनारा अनेक अनेक बेशी इनफरमेशन পেতে পারবেন এই ভিডিওটি থেকে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে 1 থেকে 25 পর্যন্ত কোশ্চেন দেখুন এবং 25 এর মধ্যে আপনারা কত পাচ্ছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তো চলুন আজকে 25টা কোশ্চেন স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন আছে দেখুন, যেহেতু এখন লোকসভা নির্বাচন পেরিয়ে গেল তাই লোকসভা নির্বাচন থেকে একটি কোশ্চেন নেওয়া হয়েছে যে 17তম লোকসভা নির্বাচনে একমাত্র কোন আসনের ভোট বাতিল করা হয়েছে। তো এই কোশ্চেনটির উত্তর তোমরা মনে মনে ঠিক করো, আমি এখানে উত্তরটা বলে দিচ্ছি। এখানে সঠিক উত্তরটা হবে ভেলোর, তামিলনাড়ুর ভেলোর এখানে ভোট হয়নি। কি কারণে ভোট হয়নি দেখব। দেখুন, একজন ডিএমকে প্রার্থীর ওখানকার ডিএমকে প্রার্থীর অফিস থেকে 11 কোটি টাকা নগদ টাকা উদ্ধারের পরে ভেলোর নির্বাচনী এলাকায় লোকসভা নির্বাচন বাতিল করা হয়েছিল। ভারতের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাষ্ট্রপতির কাছে আবেদন করেছিলেন যাতে এখানে ভোট না হওয়ার ব্যাপারে তিনি সম্মতি দেন এবং রাষ্ট্রপতি সেখানে সম্মতি দেওয়ার পরই এখানে নির্বাচন বাতিল করা হয়েছিল। তো এই যে হিসাব বহির্ভূত টাকা, এটা ভোটারদের ভোট কেনার কাজে ব্যবহার করা হতো বলে ইলেকশন কমিশন সূত্রে খবর। ওকে, চলো নেক্সট দেখবো, কাজাকিস্তানের নতুন রাজধানীর নাম কি। কাজাকিস্তানের নতুন রাজধানীর নাম কি। তো অপশান দেখো, নূর সুলতান, আস্তানা, অলমাটি এবং মেদেউ। তো এটার সঠিক উত্তরটি হবে নূর সুলতান। তো নূর সুলতান রিসেন্টলি নাম চেঞ্জ করা হয়েছে, এর আগে নাম ছিল আস্তানা। ওকে, আমরা দেখব, দেখো কাজাকিস্তান তার রাজধানী শহরটি রাষ্ট্রপতি নুরুল্লান নাজারবায়েভের সম্মাননায় ওকে আস্তানা থেকে নূর সুলতানের নাম পরিবর্তন করেছেন এবং যিনি রাষ্ট্রপতির নামটা বললাম নুরুল্লান নাজারবায়েভের, তিনি দীর্ঘ ৩০ বছর ধরে অফিসে ছিলেন এবং ৩০ বছর পরে তিনি পদত্যাগ করলেন এবং তাকে সম্মান জানাতে গিয়ে এই আস্তানা থেকে নামটি নূর সুলতানে চেঞ্জ করা হয়েছে। ওকে, সংসদে আইন পাস করে চেঞ্জ করা হয়েছে। আমরা কাজাকিস্তান সম্পর্কে একটু দেখে নেব। কাজাকিস্তানের দেখো সরকারি ভাষা হলো কাজাক এবং রাশিয়ান। কাজাকিস্তান এবং রাশিয়া বর্ডার শেয়ার করে একসাথে। তো সরকারি ভাষা কাজাক এবং রাশিয়ান এবং মুদ্রা হলো কাজাকিস্তান টেঙ্গে। খেয়াল রাখবে এগুলো। নেক্সট দেখো, সুপ্রিম কোর্টের কোন প্রধান বিচারপতি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয় পদই সামলেছেন। তো এটার অপশন দেখো কি আছে, জাকির হোসেন, মোহাম্মদ হিদায়াতুল্লাহ, ফাতেমা বিবি এবং আলতামাস কবির। সবকটি ফেমাস নেম। তো এটার সঠিক উত্তরটা কি হবে, এটির সঠিক উত্তরটা হবে দেখো মোহাম্মদ হিদায়াতুল্লাহ। মোহাম্মদ হিদায়াতুল্লাহ সম্পর্কে একটু জেনে নেওয়া উচিত আমাদের, তিনি কিভাবে প্রধান বিচারপতি থেকে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয় উচ্চ পদই তিনি অধিকার লাভ করেছিলেন। তো দেখা যাক একটু। দেখুন, ভারতের প্রধান বিচারপতি থাকাকালীন আমাদের রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন এবং 23 মে 1969 সালে তিনি ভারতবর্ষের প্রধান বিচারপতি যিনি মোহাম্মদ হিদায়াতুল্লাহ ছিলেন সেই টাইমে আমাদের রাষ্ট্রপতি জাকির হোসেন মারা যান এবং তখন ভারতের ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন ভিভি গিরি, তার সভাপতি রাষ্ট্রপতি হওয়ার কথা, যেহেতু তিনি উপরাষ্ট্রপতি ছিলেন সেই টাইমে, তো সেই টাইমে তিনি উপরাষ্ট্রপতি হন। ওকে, কিন্তু 1969 সালের মোটামুটি আগস্টের দিকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ভিভি গিরি পদত্যাগ করেন। ওকে, উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি পদত্যাগ করেন এবং 20 জুলাই থেকে 24 আগস্ট পর্যন্ত অল্প সময়ের জন্য হিদায়াতুল্লাহকে হন ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এবং সেই টাইমে কে এসেছিলেন, সেই টাইমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফেমাস রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন সেই টাইমে কিন্তু এসেছিলেন। এবার দেখুন, অবসর গ্রহণের পরে তিনি যখন রিটায়ার্ড হয়ে গেলেন তিনি রাষ্ট্রপতি পদ থেকে 20 জুলাই থেকে 24 আগস্ট, এখানে তোমরা দেখতে পাচ্ছ 20 জুলাই থেকে 24 আগস্ট পর্যন্ত তিনি দায়িত্ব সামলেছিলেন রাষ্ট্রপতি পদে এবং তারপরে তিনি নির্বাচন হয় এবং তিনি রিটায়ার্ড করে যান রাষ্ট্রপতি পদ থেকে। তারপরে কি হয়, তারপরে দেখুন ভারতের উপরাষ্ট্রপতি পদে তিনি কিন্তু নির্বাচিত হন এবং 1979 সাল থেকে 1984 সাল পর্যন্ত তিনি উপরাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন। সালটা খেয়াল রাখবে এখানে, 1979 থেকে এখানে দেখো 1979 থেকে 1984 পর্যন্ত তিনি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদ কিন্তু সামলেছেন। ওকে, এবং 1982 সালে যখন রাষ্ট্রপতি জেল সিং চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তখন রাষ্ট্রপতি হিদায়াতুল্লাহ আবার 6 অক্টোবর 1982 থেকে 31 অক্টোবর 1982 সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন। এবার কি হলো, তিনি দুবার তাহলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি পদ কিন্তু সামলালেন। এবং এখানে আর একটা জিনিস তোমাদের বলে দিই যে এখানে যিনি দেখো ফতেমা বিবি আছে, ফতেমা বিবি কিন্তু হলো আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে, ইন্ডিয়ান জুডিশিয়াল হিস্ট্রিতে ফতেমা বিবি প্রথম মহিলা বলতে পারো যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছিলেন। চলো নেক্সট দেখবো, লোসার উৎসব কোন রাজ্যে পালন করা হয়ে থাকে। তো লোসার উৎসব পালন করা হয়ে থাকে দেখো পাঞ্জাব, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং মিজোরাম। তো লোসার উৎসব পালন করা হয়ে থাকে অরুণাচল প্রদেশে। তো লোসার উৎসব সম্পর্কে একটু দেখে নেব। লোসার উৎসবটা কি? লোসার উৎসবটা হলো দ্য নিউ ইয়ার ফেস্টিভ্যাল। মানে আমাদের যখন পয়লা বৈশাখ কি করি, নতুন বছরের একটা ফেস্টিভ্যাল হয় সেদিনে, ওদেরও সেরকম নতুন বছরের একটি ফেস্টিভ্যাল, সেটি হলো লোসার, ওকে, নিউ ইয়ার ফেস্টিভ্যাল। এবং অরুণাচল প্রদেশের তাওয়াং যে জেলা আছে সেই জেলার গুরুত্বপূর্ণ উৎসব। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ উপজাতি মাথায় রাখবে, মনপা বা মনপাস, দুটি বলা হয়, মনপাও বলা হয় মনপাসও বলা হয়। তো মনপা বা মনপাস যে ট্রাইবরা আছে তারা নতুন বছর আসার হিসাবে এই দিনটি উদযাপন করে থাকে। এবং আর একটি জিনিস, লোসার উৎসব তোমাদের যদি অপশানে যদি লে লাদাখ যদি দিয়ে দেওয়া থাকে, তাহলে অরুণাচল প্রদেশ যদি নাম থাকে তাহলে লে লাদাখও কিন্তু অপশানে উত্তর হতে পারে, কারণ লোসার উৎসব লে লাদাখেও ভালোভাবে উদযাপন করা হয়ে থাকে। নেক্সট দেখবো 5 নম্বর কোশ্চেন, দ্য অ্যালজেব্রা অফ ইনফাইনাইট জাস্টিস বইটি কার লেখা? দ্য অ্যালজেব্রা অফ ইনফাইনাইট জাস্টিস বইটি কার লেখা? ফেমাস বই একটি। তো এই বইটির লেখক হচ্ছেন অরুন্ধতী রয়। অরুন্ধতী রয় হলেন এই বইটির লেখক। এবং অরুন্ধতী রয় সম্পর্কে আমরা দেখব একটু। অরুন্ধতী রয় দেখুন 1997 সালে ভারতীয় হিসাবে সর্বপ্রথম কিন্তু ম্যান বুকার প্রাইজ পান তার বিখ্যাত উপন্যাস দ্য গড অফ স্মল থিংসের জন্য। এবং তার অন্যতম আর যে লেখাগুলি আছে তার মধ্যে অন্যতমগুলি হলো দেখুন দ্য অ্যালজেব্রা অফ ইনফাইনাইট জাস্টিস, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস এবং কস্ট অফ লিভিং। আরও অনেক বুক আছে কিন্তু এই 3টে বুক হলো সব থেকে, এই 4টি বুক হলো সব থেকে ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট দেখবো বিশ্ব পোলিও দিবস কবে পালন করা হয়ে থাকে? তো বিশ্ব পোলিও দিবস পালন করা হয়ে থাকে দেখুন 24শে অক্টোবর। এবং হেলথ রিলেটেড অনেক কোশ্চেন কিন্তু এখন পরীক্ষাতে আসছে, মানে কোন দিনে কি দিবস, সেটা আগে অনেক কিছু নিয়ে ভ্যারাইটি থাকতো, কিন্তু এখন দেখবেন মেনলি কিন্তু স্বাস্থ্য সম্পর্কীয় অনেক জিনিস আসছে। তো এখানে দেখুন স্বাস্থ্য সম্পর্কীয় জিনিসটা আমি দিয়ে দিয়েছি পাশে, এখান থেকে চাইলে আপনারা নোট করে নিতে পারেন। নেক্সট দেখবো ন্যূনতম কত শতাংশ ভোট না পেলে লোকসভা, রাজ্যসভা বা বিধানসভায় বিরোধী দলের তকমা পাওয়া যায় না? এই কোশ্চেনটির সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2, 10%। 10% ভোট না হলে পরে বিরোধী দলের তকমা পাওয়া যায় না। মানে আগেরবারে যখন লোকসভা নির্বাচন হয়েছিল তখন আমাদের যে কংগ্রেস বলো বা ইউপিএ গভর্নমেন্ট বলো তারা কি হয়েছিল 10% ভোট পায়নি, তাই আগের বছর পর্যন্ত বিরোধী দল মানে একটি বিরোধী দল হিসাবে কিছু ছিল না। নেক্সট দেখবো ভারতের ইতিহাসে প্রথম ব্যাংক কোনটি, মানে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে প্রথম ব্যাংক কোনটি ছিল? তো এখানে দেখুন অপশান নাম্বার 1, 2, 3 যে অপশান দেওয়া আছে তার মধ্যে অপশান নাম্বার 1টা হবে সঠিক উত্তর, ব্যাংক অফ হিন্দুস্তান। ওকে, ব্যাংক অফ হিন্দুস্তান সম্পর্কে একটু দেখে নিই। তো দেখুন ব্যাংক অফ হিন্দুস্তান 1770 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং 1832 পর্যন্ত এই ব্যাংকটি চলেছিল। তাহলে কি বলেছে, বর্তমানে এটি একটি নিষ্ক্রিয় ব্যাংক, কারণ এখন এটির কোনো অস্তিত্ব নেই। ঔপনিবেশিক ভারতের প্রথম আধুনিক ব্যাংকগুলির মধ্যে এটি বিবেচিত হয়। এটি আলেকজান্ডার এবং কোম্পানির এজেন্সি হাউস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভারতে কাগজের মুদ্রা যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন মূল্যে ইস্যু করা হয় তখন এই ব্যাংক থেকে ইস্যু করা হয়েছিল। ওকে, এবং প্রথম কাগজের নোটগুলি 14ই শতকের শেষের দিকে ব্যাংক অফ হিন্দুস্তান এবং প্রেসিডেন্সি ব্যাংকগুলির ব্যক্তিগত ব্যাংকগুলি দ্বারাই কিন্তু জারি করা হয়েছিল। সরি, এটা 18 শতকের শেষের দিকে। এবং 1861 সালের কাগজের মুদ্রা আইন অনুসারে ব্রিটিশ সরকার ভারতের কাগজের নোট ইস্যু করার একাধিকার প্রদান করেছিল। ওকে, তাহলে ব্যাংক অফ হিন্দুস্তান হলো সর্বপ্রথম ইন্ডিয়ান ব্যাংক। নেক্সট দেখবো ভারতীয় গণতন্ত্রের প্রথম লোকপাল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সকলেই জানেন আশা করি এটি, এটির সঠিক উত্তর হবে পিনাকী চন্দ্র ঘোষ। এবং এই পিনাকী চন্দ্র ঘোষ হচ্ছেন রিটায়ার্ড জাজ অফ সুপ্রিম কোর্ট। নেক্সট দেখবো ডাবের জল থেকে কোন হরমোন পাওয়া যায়? ডাবের জল বা কোকোনাট ওয়াটার থেকে কোন হরমোন আমরা পাই? তো ডাবের জল বা কোকোনাট ওয়াটার থেকে আমরা সাইটোকাইনিন পেয়ে থাকি। ওকে, সাইটোকাইনিন হরমোনটা আমরা পেয়ে থাকি। নেক্সট দেখবো সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট বা কেন্দ্রীয় চামড়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট বা কেন্দ্রীয় চামড়া গবেষণা কেন্দ্র চেন্নাইয়ে অবস্থিত। ওকে, তোমরা পজ করে করে দেখবে যাতে তোমরা কোনটার উত্তর কী তোমরা যাতে নিজের আগে দিতে পারো। নেক্সট দেখবো ক্যালকাটা কাপ কোন খেলার সাথে যুক্ত? ক্যালকাটা কাপ কোন খেলার সাথে যুক্ত? অনেকেই ক্যালকাটা কাপ ফুটবল মেরে দেবে, যেহেতু বাঙালির সেরা খেলা ফুটবল বলা হয়ে থাকে। তো এটা কিন্তু সঠিক উত্তর না, ফুটবলটা সঠিক উত্তরটা হবে রাগবি। ওকে, ক্যালকাটা কাপ রাগবি খেলার সাথে যুক্ত। নেক্সট দেখবো নিম্নলিখিত কোন সম্রাটের আসল নাম ছিল আলী গুরশিব? তো আলী গুরশিব এই কোশ্চেনটি অনেকবার কিন্তু ডাব্লিউবিসিএসের প্রিলিমিনারিতে এসেছেন। ওকে, তো আলী গুরশিব কার আসল নাম? আলী গুরশিব হলো আলাউদ্দিন খিলজির আসল নাম। এখানে সমস্ত অনেক রাজা ছিলেন যাদের রিয়েল নাম কিছু এবং আমরা তাদেরকে চিনি অন্য নামে, তো তাদের রিয়েল নামগুলো আপনাদের জানা খুবই দরকার। নেক্সট দেখবো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর অবস্থিত লন্ডনে। ইয়েস, লন্ডনে অবস্থিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর। नेक्स्ट देखो पुलिशमैन ऑफ द वर्ल्ड काके बोला होए थाके, पुलिशमैन ऑफ द वर्ल्ड काके बोला होए थाके। ऑप्शन देखो इंटरनेशनल कोर्ट ऑफ जस्टिस, इंटरनेशनल क्रिमिनल कोर्ट, इंटरनेशनल सॉरी यूनाइटेड नेशंस सिक्यूरिटी काउंसिल बा यूएनएससी अथवा चार कोनोटी नय। तो एटार सठिक उत्तर जेटा होबे सेटा होबे यूनाइटेड नेशंस सिक्यूरिटी काउंसिल। ओके, यूनाइटेड नेशंस सिक्यूरिटी काउंसिल के बोला है पुलिशमैन ऑफ द वर्ल्ड एवं यूनाइटेड नेशंस सिक्यूरिटी काउंसिल बा निरापत्ता परिषद जेटा बोला है सेटा জাতিসংঘের 6টি যে প্রধান অঙ্গ আছে সেই 6টি প্রধান অঙ্গের মধ্যে এটি একটি অন্যতম এবং আন্তর্জাতিক শান্তি বা ইন্টারন্যাশনাল পিস ওকে এবং সিকিউরিটি রক্ষণাবেক্ষণের জন্য নিরাপত্তা পরিষদের তখন তৈরি হয়েছিল এবং এটি এর প্রাথমিক দায়িত্ব। ওকে, নিরাপত্তা পরিষদে দেখবেন 5 জন স্থায়ী সদস্য রয়েছেন এবং 10 জন অস্থায়ী সদস্য যারা 2 বছর পর পর চেঞ্জ হয়। তো 5টি যে স্থায়ী সদস্য তাদের কিন্তু ভেটো পাওয়ার ইউজ করার ক্ষমতা আছে, মানে এদের মধ্যে একজনও যদি কেউ কোনো কিছু থেকে তার সমর্থন তুলে নেয় তাহলে সেটি কিন্তু পাস হতে পারে না। ওকে, এর মধ্যে কে কে আছে দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ান ফেডারেশন, ফ্রান্স, চীন এবং যুক্তরাজ্য। এই কারণে এখানে দেখবেন একটি কথা লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু চীন কিন্তু এর সাথে ঢুকে আছে। ওকে, এবং চীন এখানে এই সদস্যপদটি পেয়েছিল কিন্তু ভারতের কাছ থেকে, সেই টাইমে নেহেরু ছিলেন এবং নেহেরু কিন্তু নিজে এই সদস্যপদটি গ্রহণ না করে চীনকে কিন্তু প্রদান করেছিল এবং সেই কারণে আমাদের কিন্তু এখন অনেক সমস্যার সম্মুখীন কিন্তু এখন হতে হয়। ওকে, তাহলে কে কে আছে দেখবেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ান ফেডারেশন, অবশ্যই রাশিয়া এবং ফ্রান্স আমাদের অনেক সাহায্য করে ইন্ডিয়াকে। ওকে, তো ফ্রান্স, চীন এবং যুক্তরাজ্য এবং 10 জন যে অস্থায়ী সদস্য আছেন তারা 2 বছর পর পর কিন্তু তারা সাধারণ পরিষদ দ্বারা নির্বাচিত হয় বা জেনারেল অ্যাসেম্বলি যেটা আছে সেটা দ্বারা নির্বাচিত হয়। নেক্সট দেখব 1907 সালে সুরাট অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভক্তির বা সুরাট বিভাজন যেটা বলা হয় বা ইংরেজিতে সুরাট স্প্লিট যেটা বলা হয় সেই সময় প্রেসিডেন্ট কে ছিলেন? তো এই টাইমে প্রেসিডেন্ট ছিলেন রাসবিহারী ঘোষ। ওকে, সকলেই জানো এটা এবং আরেকটা কোশ্চেন এখানে দেখো আবুল কালাম আজাদ দেখবে সবথেকে ইয়ংগেস্ট প্রেসিডেন্ট ছিলেন আমাদের, যে ইন্টারন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট পদ ছিল সেখানে কিন্তু ইয়ংগেস্ট প্রেসিডেন্ট ছিলেন আবুল কালাম আজাদ এবং রাসবিহারী ঘোষের টাইমে হয়েছিল আমাদের সুরাট বিভাজন। ওকে, নেক্সট দেখব বিষ্ণুপ্রয়াগ কোন দুটি নদীর মিলনস্থল? বিষ্ণুপ্রয়াগ কোন দুটি নদীর মিলনস্থল? তো এখানে দেখবে 5টা প্রয়াগ আছে আমাদের, 5টা প্রয়াগে অলকানন্দা কমন, অলকানন্দার সাথে 5টা আলাদা আলাদা নদী কিন্তু মিলেছে এবং সেখানে আলাদা আলাদা নাম কিন্তু প্রয়াগের হয়েছে, এই জিনিসটা তোমরা লক্ষ্য রাখবে। তো বিষ্ণুপ্রয়াগ এখানে অলকানন্দা এবং ধৌলিগঙ্গা এই দুটি নদীর মিলনস্থলে তৈরি হয়েছে বিষ্ণুপ্রয়াগ। নেক্সট দেখবো নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? তো এখানে দেখবো টাইফয়েড জ্বর, কলেরা এবং লেপ্রোসি। ওকে, এই তিনটে হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং মিসেলসটা কিন্তু ভাইরাস ঘটিত রোগ। ওকে, মিসেলসটি হলো ভাইরাস ঘটিত রোগ, টাইফয়েড, কলেরা এবং লেপ্রোসি হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাই মিসেলসটি হবে সঠিক উত্তর। নেক্সট দেখবো 19 নম্বর কোন পদার্থের গ্যাস থেকে সরাসরি কঠিনে পরিণত হওয়ার অবস্থাকে কি বলা হয়? কঠিনীভবন, শীতলীকরণ, বাষ্পীভবন বা হোরফ্রস্ট। আমরা দেখবে গ্যাস থেকে যখন কঠিনে করতে যাই তখন কি হয়, গ্যাস থেকে ফার্স্টে তরল করতে হয়, তরল থেকে তারপর আমরা কঠিনে করি, কিন্তু গ্যাস থেকে যদি সরাসরি আমরা কঠিনে পরিণত করতে চাই তাহলে সেই অবস্থাকে বলা হবে হোরফ্রস্ট। ওকে, সেই অবস্থাকে কি বলা হবে? হোরফ্রস্ট। এই হোরফ্রস্ট হবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখবো সমুদ্রের গভীরতা মাপতে নিম্নলিখিত কোন যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে? তো সমুদ্রের গভীরতা মাপার যে একক তাকে বলা হয় ফ্যাদম। ওকে, এই জিনিসটা যদি মনে রাখো তাহলে গভীরতা মাপার যে যন্ত্র সেটাকে বলা হয় কি? ফ্যাদোমিটার। সেটাকে কি বলা হয়? ফ্যাদোমিটার। কোশ্চেন দেখবো নিম্নলিখিত কোন রশ্মির ভেদন ক্ষমতা বা পেনিট্রেটিং পাওয়ার সর্বাধিক? ওকে, কোন রশ্মি সব থেকে বেশি ভেদ করে যেতে পারে? তো এই কোশ্চেনটির সঠিক উত্তর হবে দেখো, 3টে অপশন দেখো সব থেকে আগে মাথায় রাখতে হবে, আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি। ওকে, আলফা রশ্মির ভেদন ক্ষমতা কি হয়? সব থেকে কম হয় এবং গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি হয়। ওকে, এবং বিটা রশ্মি কি হয়? বিটা রশ্মি কিন্তু আলফা এবং গামা রশ্মির মাঝামাঝি। ওকে, না একবারে কম না একবারে বেশি। ওকে, কিন্তু সর্বাধিক যেটা হয় সেটা হয় গামা রশ্মির, কিন্তু আয়নাইজেশন পাওয়ার যেটা থাকে আয়নাইজেশন পাওয়ার কিন্তু আলফা রশ্মির সব থেকে বেশি এবং গামা রশ্মির সব থেকে কম। ওকে, এবং বিটা রশ্মির কি হয়? এখানেও কিন্তু মাঝামাঝি থাকে। ওকে, নেক্সট দেখবো কোন বছরে ভারত সরকার ব্যাঘ্র সংরক্ষণের জন্য প্রজেক্ট টাইগার চালু করে? ওকে, তো প্রজেক্ট টাইগার চালু হয়েছিল কার টাইমে? প্রজেক্ট টাইগার চালু হয়েছিল কিন্তু ইন্দিরা গান্ধীর টাইমে। ওকে, তো ইন্দিরা গান্ধীর টাইমে যখন চালু হয়েছিল সেই সালটি ছিল 1973। তো 1973 সালে প্রজেক্ট টাইগার চালু হয়েছিল। নেক্সট দেখবো 1972 সালের বিখ্যাত সিমলা চুক্তি কার কার মধ্যে সংগঠিত হয়েছিল? 1972 साले शिमला चुक्ति हयेछिलो कार साथे भारत एबं पाकिस्तानेर साथे कि जन्य हयेछिलो 1971 सालेर जे बांग्लादेश रिबेलियन वार जेटा छिलो युद्ध हयेछिलो सेखाने अनेक पाकिस्तानी भारतेर हाथे बंदी हयेछिलो ओके एबं पाकिस्तानेर जे एलाका बांग्लादेशेर किछु एलाका से टाइमे पाकिस्तान थेके भारत किन्तु छाड़िये एनेछिलो ओके तो सेई निये चुक्तिटा छिलो तो सेई चुक्तिटी हयेछिलो जुल्फिकार आली भुट्टो एबं इंदिरा गांधीर मध्य ओके 1972 साले शिमला शहरे चुक्तिटी हयेछिलो जुल्फिकार आली भुट्टो तखनकार प्रधानमंत्री पाकिस्तानेर एबं भारतेर प्रधानमंत्री इंदिरा गांधीर मध्य। नेक्स्ट देखो भारत सर्वप्रथम एवं पुरानो नैशनल पार्क बा जातीय उद्यान कोनटी तो भारत सर्वप्रथम एवं पुरानो नैशनल पार्क बा जातीय उद्यान हलो हेइली नैशनल पार्क जेटी एई मुहूर्ते जिम कॉर्बेट नैशनल पार्क नामे परिचित ओके एटी 1936 साले 1936 साल थेके हेइली नैशनल पार्कटी आछे যেটি এখন জিম করবেট ন্যাশনাল পার্ক নামে পরিচিত ওকে জিম করবেট ন্যাশনাল পার্ক বা হেইলি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে একটি নদী প্রবাহিত হয়েছে সেই নদীটির নাম কি তোমরা কেউ জানো এই নদীটির নাম হচ্ছে রামগঙ্গা ওকে অনেক সময় কোশ্চেন আসে যে হেইলি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে তো এই নদীটি হলো রামগঙ্গা। নেক্সট দেখবো 2020 সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে নিম্নলিখিত কোন শহরে জাপান লন্ডন জার্মানি না রোম তো 2020 সালে যে অলিম্পিক অনুষ্ঠিত হবে সেটি হবে দেখো জাপানে ওকে আমাদের আপকামিং যে অনেক ভেন্যু আছে স্পোর্টস রিলেটেড সেগুলো কিন্তু আসে তো সেটি একবার দেখে নেব আমরা তো এটি দেখো গেম ফার্স্ট কোথায় হয়েছিল এখানে দেখতে পারবে কোন কোন গেম এখানে ফার্স্ট কবে কোথায় হয়েছিল লাস্ট মানে আগের বছর পর্যন্ত কোথায় হয়েছিল এবং নেক্সট বছর কোথায় হবে এবং কে হোস্ট করবে তো দেখো অলিম্পিক গেমস 1896 সকলেই জানো এথেন্স থেকে শুরু হয়েছিল গ্রিসে 2016 তে দেখো রিও ডি জেনেরি ব্রাজিলে হয়েছিল এবং 2020 তে হবে টোকিও জাপানের মধ্যে টোকিও শহরে ওকে এখানে কমনওয়েলথ গেমস এশিয়ান গেমস উইন্টার অলিম্পিক ওকে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ওমেন ফুটবল ওয়ার্ল্ড কাপ এগুলো কিন্তু সকলেই হকি ওয়ার্ল্ড কাপ এগুলো সবই তোমরা পেয়ে যাবে তো এখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাই আজকে 25টি কোশ্চেন এখানে কমপ্লিট হয়ে গেল এবং এই 25টি কোশ্চেন তোমাদের স্ট্যান্ডার্ড কি রকম লাগলো অবশ্যই তোমরা জানাবে এবং কোনো রকমের কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা ওকে তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না চলো আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা ধন্যবাদ।